যদিও আনে ইমান নাই আল্লাহর দিকে ফেরত আসে নাই কিন্তু মুসার কথা শুনে কিন্তু ফেরাউন ভীত বহব্বল হয়ে গিয়েছিল ঠিক না ওই যে তাদের জাদু ছড়ায় দেওয়ার কথা কে জাদু আগে ফেলবে মূসা আলাইসলাম বললেন তোমরাই আগে ফেলো ফেরাউনের কমের যতগুলো জাদুকর বিখ্যাত বিখ্যাত সবগুলা যখন নিক্ষেপ করেছে তাপসিরের মধ্যে আসতেছে মুসালাম যখন তার লাঠিকে বলছেন এখন লাঠি তুমি নিক্ষিপ্ত হও আল্লাহর নির্দেশে যখন নিক্ষিপ্ত হয়েছে ওই লাঠি কিন্তু গিলে খাইছে ওই লাঠি কিন্তু আক্রমণ করে নাই ও কেবল মুখটা হা করেছে উপরেরটা আসমানমুখী মুখী নিচেরটা জমিন ও কামড়ও দেয় নাই কেবল নিঃশ্বাসটা টেনে নিয়েছে ফেরাউনের পরিষদের যত জাদু ছিল সবগুলা তার পেটের মধ্যে ঢুকে গেছে ওই মঞ্চের মধ্যে আর কিছু করতে হয় নাই যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন সবগুলা শিস দায় পরে আল্লাহ রব্বু রাব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করে নিয়েছে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলছেন আপনার তবিয় হবে লোকটা যতই বড় হোক যতই দাপটওয়ালা হোক আপনি যদি নরম তবিয়তে নরম কথা বলেন মানুষের অন্তরে তাহলে এটা ক্রিয়া করে ঠিক কি না কিন্তু এখন আমাদের স্বভাব কি ভাই আমাদের স্বভাব নরম বলে কোনো কথা নাই যে যত গরম তার তত ভাব গরম গরম মোট মানুষ অনেক সময় রাগ করে বলে আমাকে তো চিনিস না এখন নরম করে আসি রাগলে যে আমি কি রাগলে তুই টের পাবি ও চিন্তা করছে রাগি হওয়া খারাপ স্বভাবের হওয়া কর্কশ কথা বলা এইটা মনে হয় তার ক্রেডিট আল্লাহ বলছেন এইটা কখনো ইমানদারের চরিত্র হতে পারে তাহলে আজকের থেকে আমরা এই স্বভাবে কি পরিবর্তন করতে পারবো ভাই সব জায়গায় করলেও বইয়ের কাছে জানি নরম হয় না ঠিক তো বাপরে বাপ বাহিরে যত না যত ভাব উনি বউয়ের কাছে যাওয়ার পরে বিরাট বড় বাঘ অতি উত্তেজিত ভাব একজন আরেকজনকে গর্ব করে বলছে আমার বইয়ের কাছে আমি কেমন বাঘ জানিস আমি এই রকম বাঘ আমি হাত ধুয়ে হাত ধোয়ার ওই পাত্রের পানিটা পর্যন্ত ফেলি না আমি এইসা বাঘ আমি এইসা মরদ আমি মাঝে মাঝে বলি আপনি যদি নিজেকে মানুষ থেকেও বাঘ বলেন তা আপনি এরকম একজন মানুষকে বিয়ে করছেন কেন আপনার কাজ তো ছিল কোনো বাঘিনী দেখে বিয়ে করা ঠিক কিনা না আচরণ পরিবর্তন করেন এই আচার আচরণের এফেক্ট আমাদের সন্তানের উপরে পড়তেছে বাপ বাপমারা দিন ঝগড়া করে দুইজনের মধ্যে কথা নাই দুইজন ইশারা ইঙ্গিতে কথা বলে ছেলেরে বলে তোর আব্বাকে বল বাজার থেকে জানি একটুখানি মাছ কিনে নিয়ে আসে বউ আবার উল্টা উত্তর দেয় ছেলে আবার উত্তর দেয় তোর আম্মাকে বল আজকে যা আছে তাই দেন রান্না করে কথা দুইজনই শুনতেছে কিন্তু কেউ কারোটা বলে না একজন আরেকজন দিয়ে কথা চালাচালি করে ঠিক কি না ভাত রেডি আছে কারো যদি খিদা লাগে খায় এনেক বা রে বাবা উনি আবার বলতেছে যা খাওয়া এ খাওয়া না খায় বাহিরে খাওয়াই ভালো ছিল কথা কেউ কারো বলে না দুইজন স্বামী স্ত্রী আপনি মনে করছেন বিরাট ভাব নিয়ে ঘোরাফেরা করতেছেন এই এফেক্ট আপনার উত্তর প্রজন্মের উপরে পড়বে আমাদের বাচ্চা কাচ্চা এখন বেয়াদব হয়ে গেছে আগে বাপ মাকে দেখে বাচ্চা কাচ্চা ভয় করতো এখন আমাদের বাচ্চা কাচ্চাকে দেখে বাপ মা ভয় করে ঠিক কি না overline পরে বাড়িতে চলে আসিস বলছে কখন আসতে হবে আমার জানা আছে বেশি কথা বললে তোমার বাড়িতেই আসব না বলছে বাবা যখন মন চাই তখন তাও বাড়িতে আসিস আর তোকে বলবো না ঠিক না ভাই কথা কি ভুল বললাম প্রিয় ভাইয়েরা যেই কোরআন তোমাকে দেওয়া হয়েছে কেয়ামত হয়ে যাবে দুনিয়ার সব প্রযুক্তিতে দুনিয়াবাসী আগায় যাবে কিন্তু আমি আল্লাহর অপুরামীন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম এই কোরআনের ভিতরে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না না সামনে থেকে না পেছন থেকে না ডান থেকে না বাম থেকে এইটা বলার উদ্দেশ্য কোরআনের বিধান হবে শাশ্বত কোরআনওয়ালারাও হবে ইউনিক মানুষ আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে একবার যদি কেউ কোরআন ধারণ করে নিতে পারে কোরআনওয়ালাদেরকে কখনো বাতিল পরাজিত করতে পারবে না বাতিল নানানভাবে চেষ্টা করবে অনেকভাবে আক্রমণ করবে কিন্তু যুগে যুগে প্রমাণ হয়েছে কোরআনের সামনে ইমানের সামনে কোনো কিছু টেকে না ঠিক আল্লাহ হারাব বলছেন এরকম কোরআন যেটা তোমরা শুনতে আসলে আমি আল্লাহ তোমাদেরকে বললাম আল্লাহ বলছেন হে আমার হাবিব আজকের দিনে আপনার জন্য যেই দিন আপনাকে বিদায় হজ করানো হলো যেই দিবসে কোরআনুল করিম আপনার কাছে আমি দিচ্ছি এই দিনে আমি আল্লাহ আপনাকে জানাই দিচ্ছি ওই মক্কা মদিনায় কেবল নয় আশপাশে আল্লাহ বলছেন আজকের দিনে কাপের মুর্শিকরা হতাশ হয়ে গেছে ওরা আর ইসলামকে নিয়ে যেই রকম গভীর ষড়যন্ত্র করত। এই ষড়যন্ত্র যে আর সফল হবে না তারা বুঝে ফেলছে আল্লাহ বলছেন আজকের থেকে আপনাদের প্রতি দায়িত্ব কখনো আর তাদেরকে ভয় করবেন না ভয় যদি করতে হয় ভয় করতে হবে কাকে আল্লাহ আরব রবের আমিন এর পরে বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামন্ত আলাইকুম নিআমতী ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ আরব রবিন তোমাদেরকে বললাম আজকের থেকে دینকে পূর্ণ করে দেওয়া হল এই দিন কাল্লা হরফলিন তাম করে দিলেন এই দিনের মধ্যে আর কোনো রকম আমিন কমতি রাখলেন না কেমন পর্যন্ত এই দিনের মধ্যে কোনো এডিশন লাগবে না কিচ্ছু লাগবে না আর আল্লাহ বলছেন এই দিন হিসাবে জীবন বিধান হিসাবে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন এর মানে আপনার জীবনের চলার পথ বলার পথ আপনার জীবনের নামাজের পথ রোজার পথ আপনার জীবনের যত ধরনের পথ আছে সব পথ এবং পথেও আপনাকে ইসলাম থেকে নিতে হবে ঠিক কিন্তু একদল লোক তো আমরা দেখতে পাই নামাজের ইসলাম পছন্দ করে রোজার ইসলাম পছন্দ করে টুকটাক জাকাত দিতেও ভালো লাগে কিন্তু যেই না বলা হবে দুর্নীতির বিচারটা আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের বিধান অনুযায়ী হোক যেই ব্যাক আমার যেই লোক আমার ব্যাংকের টাকাটা লোপাট করে দিল যেই লোক জাতির ভাগ্যা কাছে অন্ধকার নামায়া দেশের টাকা দুর্নীতি করল ওই বিচারগুলা কোরআনের আয়াত দিয়ে করা হোক ওই মানুষ তখন কোরআনের আয়াত দিয়ে বিচার চায় না আছে কি না এর মানে বোঝা যায় কি এর মানে বোঝা যায় ডালমেকুচ কালা হয়। ঠিক কি না কারণ যখন রাস্তা বানানোর আপনার আমার টাকা দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে যেই রাস্তা বানাতে দেওয়া হয়েছিল পাথর দিয়ে ওই জায়গায় দিয়েছে খোয়া যেই জায়গায় দেওয়ার কথা ছিল পিটুমিন ওই জায়গায় দিছে কেরোসিন আর পোড়া মোবেল আর যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড ওই জায়গায় দিছে আরে বাঁশ বাদ দেন এখন কঞ্চি বহু তাকে বাঁশের কারবার শেষ ঠিক না আমি কাউকে খোসানোর জন্য বলছি না আমার রবুলামিন বলছেন সামানি তুরফি মখমাসাতিন গায়রা মুতাজানি ফিল ইসমিন ফা ইন্নাল্লাহ গফুরুর রহিম এই দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে ভুল থাকবে অপরাধ থাকবে তোমাদের মধ্যে থেকে দুনিয়ার মানুষের অপারগতা থাকবে কিন্তু অপারগতা আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহর দিকে ফেরত আসতে হবে কিন্তু কিন্তু তুমি আল্লাহর দিকে ফেরত আসবে না আবার আল্লাহর দেওয়া বিধানকে পছন্দ করবে না তাহলে তুমি কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না ঠিক কিনা কথা ভালো করে বোঝেন যেইগুলো মানুষ দাঁড়ায় আছেন তারা ভালো করে বোঝেন এই যে কোরআনুল কারিম দেখতে পাইছেন কথা বলেন দেখতে পেয়েছেন এই কোরআনুল কারিমের আমি পনেরো পাড়া পর্যন্ত ঠিকঠাক মতো বুঝি গবেষণা করে সব মোটামুটি আমার বোঝা শেষ এই পনেরো পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই কিন্তু বাকি পনেরোপাড়া এখনো বুঝে উঠতে পারি নাই অথব আমি ফিফটি পারসেন্ট মুসলমান তাই তো আর মানুষ ভালো করে বুঝে বলেন কোরআনুল করিম সব পড়ছি কেবল নাচটা কোনো বুঝি নাই নাসের কেবল সবই বুঝছে কেবল শেষ আয়াত যেটা ছিল ওই আয়াতটার ব্যাপারে আমার কিছু কথা আছে মিনাল জিন্নাতি নাস। এইটা বুঝবো শুধু এইটুকু বাকি বাকি সবাই আত মেনে নিয়েছে অথবা আমি নিরানব্বই পার্সেন্ট মুসলমান ভালো করে মাথার থেকে কনসেপ্ট পরিষ্কার করে যান আপনি যদি কোরআনের একটা আয়াতের একটা অক্ষর পর্যন্ত আপনার পণ্ডিতই খাটান তাহলে আপনার ইমান জিরো পার্সেন ঠিক না তাহলে আপনাকে স্বীকার করতে হবে কোরআনুল কারিমের মধ্যে যা বিধান আছে আমার মাথায় ধরলেও স্বীকার করি না ধরলেও স্বীকার করি আমার বুঝে আসলেও মানি না আসলেও মানি এর নাম হচ্ছে ইমান ঠিক না